ছাত্রদের সঙ্গে দেখা করা কি আছে আমি যাদবপুর ইউনিভার্সিটি নিশ্চয়ই আবার যাব সাথে তারা ফেসবুকে কি ভাষায় লিখবে কি ট্রোল করবে আমার কিছু এসে যায় না সিম্পল ব্যাপার আমাকে এবিবিপি থেকে ইনভাইট করেছিল অবভিয়াসলি এভিবিপি বিজেপির একটা শাখা আমি তো তোমার কি বলছি সুডো পলিটিশিয়ান নই আমি তো অন দ্য ফেস আমি তো রীতিমতো বিজেপির পতাকা নিয়ে পলিটিক্স করছি আমি তো বুদ্ধিজীবী নই যারা সুবিধাবাদী অনুযায়ী তারা সিলেকটিভ দেখে বা সিলেকটিভ শোনে হ্যাঁ তখন পশ্চিমবঙ্গের যে নারী নির্যাতন এখন হচ্ছে যেটা নিয়ে সুপ্রিম কোর্টে অর্ডার দিচ্ছে সে সম্বন্ধে একটা কথাও কিন্তু এই বুদ্ধিজীবীদের মধ্যে মুখ দিয়ে আমি শুনতে চাই না শুনতে পাই না আমরা কেউই পাই না তো যাদবপুরে আমাকে এবিভিপি তাদের একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিল আমি গেছিলাম আমার মনে হয় যে রেড ভলেন্টিয়ার হোক বামপন্থীরা হোক আমি কিন্তু আবারও বলছি না যে তারা জিরো হয়ে গেছে এককালে বলতো আমরা দুশো চৌত্রিশ ওরা দশ না কী বলতেন এখন জিরো হয়ে গেছে সেটাতেও কিন্তু আমি যাচ্ছি না আমি মনে করি যে যে কোনো সারা প্রীতি দেখো একবার বিরানব্বই সাল থেকে আমি সারা ওয়ার্ল্ড ঘুরছি গানের জন্যে কাজে বিভিন্ন এই সময়তে মিড ইস্ট মিড তোমার মিডল ইস্টের রাইজিং বলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আরও অনেক কিছু চেঞ্জ হওয়া বলো অনেক কিছু দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে শনি রোববার শো করতাম বাকি দিনগুলো বস থাকতাম পড়াশোনা করারও কিছু সুযোগ পেয়েছি আমার মনে হয় যে আমি ওখানে গেছি নিশ্চয়ই আমাকে ঘিরে ধরে বিক্ষোভ হতে পারে নিশ্চয়ই তারা বলতে পারে যে এখানে আপনি এখানে আপনার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ আছে বা আপনার দলের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তো থাকার কথা নয় কারণ আমি তো যাদবপুরের সঙ্গে কোনোরকম আমি সংস্কৃতি সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলাম যখন যাদবপুরে সংস্কৃতি হতো আমি ওখানে গান গাইতাম ইনফো উপল চন্দ্রবিন্দু আমাদের উপল চন্দ্রবিন্দুর উপল অনিন্দর সাথে ডুয়েট গান গিয়ে আমরা সমবেত সঙ্গীতে থার্ড থার্ড হয়েছিলাম তো তখন অনেক কম্পিটিশনে প্রতি বছর যেতাম কিন্তু তারপরে তারা আমাকে নিশ্চয়ই ঘিরে ধরতে পারে তারা স্লোগান এরিং করতে পারে কালো পতাকা পতাকাগুলো আমি জীবনে কারোকে দেখাইনি আমি কোনোদিন গুন্ডা পুষিনি কারোকে মারপিট করতে কারোকে বলিনি ওই বাড়ি থেকে অমুক লোকটাকে তুলে আনবা তাকে মারপিট করো কাজে ওটাতে আমি বিলিভ করি না কালো পতাকাতে আমি বিলিভ করি না কিন্তু আমার মনে হয় যে তুমি যদি আমি যদি সেখানে যাই আমাকে ঘিরে ধরে স্লোগানিং করুন যা কিছুই করুক কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেগুলো যদি একজন মন্ত্রীর গায়ে হাত তুলে তার চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে বা তাকে গাড়াগাড়ি করে সেখানে যদি আমি উপাচার্যকে দেখি যে তিনি ফোনেতে পলিটিক্যাল কমান্ড নিচ্ছেন অথচ একজন বিদগ্ধ শিক্ষাবিদ হিসেবে ভাইস চ্যান্সেলার হিসেবে ওই মুহূর্তে যা করা দরকার সেটা উনি করছেন না যখন ছাত্ররা ধাক্কাধাক্কি করছে মারামারি করছে তখন উনি ইনসিস্ট করছেন যে চলুন কিচ্ছু হবে না আপনি ওপরে চলুন ওখানে গিয়ে বক্তৃতা দেবেন অথচ সামনে মারামারি হচ্ছে সবাই বসে পড়েছে তোমাদের লাল ভলেন্টিয়াররা মাটি চাপড়াচ্ছে আরও অনেক ছেলেদের দেখেছি তারপরে সেগুলোকে সাপোর্ট করতে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যদি একটা ডেমোক্র্যাটিক্যালি ইলেকটেড একজন কোন মন্ত্রী সে যেই হোক না কারণ আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না তার যদি গায়ে হাত তোলো বা তাকে যদি নিগৃহীত করো কলেজ ক্যাম্পাসের মধ্যে তাহলে সেটা কলেজের জন্য বিরাট বড় বদনামের ব্যাপার